शारदीय और काली पुजो उपलक्षे विभिन्न विषय नियम कानून निये शनिवार जलपाइगुड़ी जिलार विभिन्न पुजो कमिटीगुलोर संगे जिला पुलिशेर उद्योगे बैठक अनुष्ठित हलो पुलिस लाइने। पुलिस सुपार देवश्री दत्त बोलेन गत बछरेर मतो एबछरो विभिन्न नियम कानून बा विधिनिषेध रयेछे करोनार कारणे, आलादा करे बड़ कोनो अनुष्ठाने अनुमति देवा हबे ना। गतबारेर जे नियम छिलो से नियम एबारेओ बलबৎ থাকবে বলে জানান তিনি। মণ্ডপের ভেতর দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এদিন জেলার বিভিন্ন পূজো কমিটিগুলির প্রতিনিধিরা পূজো নিয়ে বিভিন্ন উত্তর জেনে নেন পুলিশ আধিকারিকদের কাছ থেকেও। নমস্কার স্যার, আমি দীপক সরকার, আমি দিলীপ মন্ডল, কমলপাড়া ধর্মদীপপাড়া। নমস্কার স্যার, আমরা এসছি ধূপগুড়ি, আমরা কতজন নিচুতলা পুজো কমিটির থেকে উপস্থিত সমস্ত। কি জানিয়েছেন জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত এদিনের এই আলোচনা সভায়, শুনে নেব। এলে আমরা সেরকম প্ল্যান অফ অ্যাকশন বানাবো, তাই আমরা এটা বলবো আইন মেনে চলুন, সাবধানে থাকতে, এবং শুধু করোনা না অন্যদিকেও যেটা আমরা তাদের অনুরোধ করেছি রাতের বেলাও ফাঁকা মণ্ডপে নজর রাখতে যাতে কোনো আদার ইস্যুস না হয়। আজকে প্রায় 100 জন, মোর দেন 100 পুজো কমিটি। নিয়ম কি গত বছর যেটা ছিল তাই কি থাকে? এখন অবধি যা নিয়ম গত বছর ছিল তাই আছে। কালী পুজো এবং দুর্গা পুজোর মিটিং একবারে হয়ে গেল, এটা মূলত দুর্গা।